বন্ধুরা আজকে নিয়ে এসেছি একেবারে নিত্য নতুন টিপস যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবে একটু ভেঙে গেলে কিংবা একটু ফুটো হয়ে গেলে আমরা এই ফাইবারের প্লেটকে ফেলে দিই একটু যদি খারাপও হয়ে যায় এই ফাইবারের প্লেটকে কিন্তু ফেলে দেবেন না এই ফাইবারের প্লেট আপনার কাজকে অনেক হালকা করতে পারে যেমন দেখুন প্লেট একটু ফুটো হয়ে গেলে নষ্ট হয়ে গেলে হয়তো তা মানুষকে দেওয়া যাবে না এরকম যদি হয়ে যায় প্লেটকে ফেলে দেবেন না গ্যাস তো প্রায় নোংরা হয়ে থাকে গ্যাসের নিচে এরকম প্লেটকে রেখে দিই ভাতের ফ্যান এবং দুধ প্রায় তো উথলে উঠে এবং গ্যাসের টেবিল গ্যাস নোংরা হয়ে যায় এবং গ্যাসের নিচে আমাদেরকে হাত প্রবেশ করিয়ে পরিষ্কার করতে হয় এইভাবে যদি দুটো প্লেট পাওয়া যায় মানে রিজেক্ট প্লেট যদি পাওয়া যায় আর গ্যাসের নিচে এইভাবে রেখে দেওয়া যায় গ্যাসের যত এই প্লেটে পড়ে হাত প্রবেশ করিয়ে বারবার কিন্তু মুছতে হয় না তাই বন্ধুরা যদি এরকম রিজেক্ট প্লেট আপনাদের বাড়িতে দুটো থাকে গ্যাসের নিচে ঠিক নিচ বরাবর এইভাবে রেখে দেবেন এরকমভাবে আমরা ভাঙা প্লেট ব্যবহার করতে পারি আরও দুটো পদ্ধতি আপনাদের দেখাচ্ছি ভাঙা প্লেট আমরা প্রায়ই ফেলে দিই ধূপদানিতে ধূপ দিয়েও কিন্তু শান্তি নেই ধূপের ডাস্ট কিংবা এই ছাই কিন্তু মেঝেতেই পড়ে মেঝে মোছার পর ধূপ দেওয়ার পর ধূপের ছাই যখন মেঝেতে পড়ে তখন মেঝে নোংরা হয়ে যায় এবং ঝাড়ু লাগালে তা যায় না ধূপদানি রেখে দেন ভাঙা প্লেটের ওপরে ছাই মেঝেতে না পড়ে পড়বে প্লেটের ওপর ফ্রিজ ছাড়া গরমকালে জল ঠান্ডা রাখা একটা বিরাট ব্যাপার কিভাবে জলটাকে আপনি ঠান্ডা রাখবেন বন্ধুরা এই টিপসটা আশা করি সবাই জানেন যে জল ভর্তি বালতির ভেতরে যদি ভর্তি বোতলগুলো রেখে দেওয়া যায় তাহলে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে কিন্তু এরই মধ্যে একটা সহজ টিপস আপনাদের শেয়ার করব। যে বালতিতে আপনি বোতল রাখবেন যে বালতির জলে সেই জলে দুই চামচ লবণ ফেলে দেন তারপর ভালোভাবে মিশিয়ে নিন সেই লবণ জলে বোতলগুলো রাখুন অনেকক্ষণ জল ঠান্ডা থাকবে এছাড়াও রয়েছে লবণের অনেক গুণ বালতির জলে কিছুটা লবণ মিশিয়ে নিন আর এই লবণ জলে ঘর মুছে ফেলুন দেখবেন ঘর ঠান্ডা থাকবে অতিরিক্ত তাপ শোষণ করে নেবে গরমকালে তাই ঘর মোছার জলে অবশ্যই একটু লবণ ফেলে দেবেন এরপর যে টিপসটা আপনাদের দেখাচ্ছি এটাই গরমকালে ভালোই কাজে আসবে দেখুন এই গরমকালে পিঁপড়িয়ে পোকা মাকড় বিশেষ করে আরসোলার উপদ্রবে আমরা কিন্তু সকলে অতিষ্ঠ হয়ে উঠছি তার জন্য একটা সহজ ওষুধ তৈরি করে আপনাদের দেখাবো এটা খুবই কাজের প্রথমে একটা ছোট্ট পাত্রে জল নিচ্ছি গ্যাস অন করে জলটা বসিয়ে দিলাম আর চায়ের পাতা হাফ চামচ কিংবা এক চামচ দিয়ে দিলাম জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন প্যারাসিটামল একটা ট্যাবলেট দিয়ে দিলাম এরকম ট্যাবলেট মানে এক্সপায়ার হয়ে গেছে এরকম ট্যাবলেট আমাদের বাড়িতে থাকে এগুলো আমরা ফেলে দিই কিন্তু এই সমস্ত ট্যাবলেটগুলো এই তেলাপোকা দূর করবার কাজে বিশেষভাবে সাহায্য করবে দেখুন ট্যাবলেটটা একটু গলতে সময় লাগবে তার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি আর খুব ভালো করে চায়ের লিকারটা তৈরি করছি এরপর গ্যাস বন্ধ করে রেখে দেব আর ওষুধটা যাতে গলে যায় তার জন্য অপেক্ষা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা আর এক চামচের মতো ভিনেগার এরপর জলটা ঠান্ডা হয়ে গেছে দেখুন যে ট্যাবলেটটা দিয়েছিলাম সে ট্যাবলেটটাও গলে গেছে এরপর এটা আমি ছেঁকে নিচ্ছি আর পুরো জলটা ঠান্ডা হয়ে গেছে রেডি হয়ে গেছে ওষুধটি কিচেন এরিয়ায় বিশেষ করে পোকা মাকড় এবং তেলা উপদ্রব থাকে আর সেটা বেশিরভাগ রাত্রেবেলাতেই হয় কয়েকটা তুলো এইভাবে ভিজিয়ে গ্যাসের কাছে রেখে দেন যেখানে খাবার রেখেছেন সেখানে রেখে দেন এখানে আরও একটা জিনিস আপনি মিশিয়ে নিতে পারেন সেটা হলো কর্পূর তাহলে পিঁপড়ের উৎপাত একবারেই কমে যাবে এ দেখুন এইভাবে ফেলে রেখে দেন আরও একটা পদ্ধতি আছে বন্ধুরা আপনাদের আমি দেখাতে চাইছি পিচকারি হ্যাঁ এই সেই পিচকারি যেটা আর্সল আমারতে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে বাচ্চারা যেটার সাহায্যে রং খেলে এরপর পিচকারিতে তো বিশেষ এক পদ্ধতি আছে আপনারা জানেন এই ওষুধটিকে এইভাবে আপনারা পিচকারিতে ভরে নিন কত সহজে পিঁপড়ের এবং আরশোলার গর্তে পিচকারির সাহায্যে আপনি এই ওষুধটি দিতে পারবেন ভালোভাবে খেয়াল করুন দেখুন আমি কিন্তু ওষুধটি এইভাবে টেনে নিচ্ছি পিঁপড়ের গর্তের অনেক গভীরে এই ওষুধটা দেওয়া যায় পিচকারির সাহায্যে যেখানে আমরা আঙ্গুল প্রবেশ করাতে পারি না এই দেখুন এই সব গর্তে তো আঙ্গুল প্রবেশ করানো যায় না গরমকালে এই গর্তগুলো বেশ ভয়েরও বটে তার জন্য আপনি পিচকারি ব্যবহার করুন আর পিচকারির সাহায্যে গর্তে ওষুধ প্রবেশ করিয়ে রেখে দিন পুরো রাত রেখে দিন আর এই জন্যই পিচকারির ব্যবহারটা করছি যাতে করে গভীর গর্তে এই ওষুধটা দেওয়া যায় হাতে করে কিংবা বাটি করে ঢেলে তো সম্ভব নয় পিচকারির সাহায্যে আপনি কিন্তু গর্তে এই ওষুধটি দিয়ে দিতে পারেন দেশশাইয়ের একটা চমৎকার ব্যবহার আজকে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা তো জানেন এই দেশলাই অন্ধকার ঘরে জ্বালিয়ে বন্ধ থাকা ঘরে জ্বালিয়ে বিচ্ছিরি উৎকট গন্ধ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধ ঘরের বিচ্ছিরি গন্ধ দূর করতে একটা দেশলাই জ্বালিয়ে নিন দেখবেন বিচ্ছিরি গন্ধ দূর হয়ে গেছে এখন আমি আপনাদের একটা খুব ভালো ব্যবহার দেখাবো প্রথমে এই যে ছোট ছোট দেশলাই আছে এগুলোকে আমি এইভাবে গাডার করে নিচ্ছি এই দেখুন এই দেখুন এইভাবে গাডার করে নিচ্ছি এছাড়াও বাথরুমেও মাঝে মধ্যে খুব মিচিরই গন্ধ ছাড়ে মাঝে মধ্যে দুই চারটি দেশলাই জ্বালিয়ে দেবেন বারুদের গন্ধে দেখবেন আর উৎকট গন্ধ থাকছে না তাই দেশলাইয়ের অনেকই কাজ আছে আমাদের ঘরে এরকমভাবে আমি ছোট ছোট বানিয়ে নিলাম এরপরে আমি এগুলো সরিয়ে দিচ্ছি আমি আপনাদের দুটো দিয়ে দেখাচ্ছি এগুলো কি কাজে লাগানো যায় বন্ধুরা অনেক সময় কি হয় ঘরে কম লোক কিন্তু চাল অনেকগুলো করে আনা হয়ে গেছে আর চাল প্রতিদিন বেশি বেশি খরচও হচ্ছে না কম লোকে আর কত বেশি চাল খরচ হবে তার জন্য এই চালকে ভালো রাখতে পোকার হাত থেকে বাঁচিয়ে রাখতে আপনি এইভাবে দেয়াশলাইকে গাডার করে চালের ভেতরে রেখে দেন চাল এক জায়গায় জমাট বেঁধে যায় এবং চালে একটা বিচ্ছিরি গন্ধ ছেড়ে যায় অনেক দিন হয়ে গেলে তার রান্না করে ভাত খাওয়া যায় না পোকাও ধরবে না বিচ্ছিরি গন্ধও ছাড়বে না এবং একসাথে জমাট বাঁধবে না চালকে দীর্ঘদিন ভালো রাখতে আপনারা কিন্তু এইভাবে দেশলাই রেখে দিতে পারেন আজ ভিডিও পর্যন্ত ধন্যবাদ